আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে লেটার হেডের ডিজাইন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে লেটার হেডের এই ডিজাইনের কাজটি করব। তো প্রথমে কাজের সুবিধার জন্য আমরা এই ইমেজটি সেভ করে নেই। এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে ছবিটিকে এটার ভিতর ইনসার্ট করে নিব। এখন আমরা উপরে হেডারের কাজটি আগে কমপ্লিট করব। এর জন্য এই হেডারের অপশনে এসে আমরা ডাবল ক্লিক করব। এই যে আমরা উপরের হেডারের অংশটুকু আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা ইনসার্টে যাব, তারপর আমরা শেপসে যাব। এখানে আমরা বিভিন্ন ধরনের শেপ পাব। আমি এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে এখানে ড্র করব। এরপর আমরা শেপ ফিল্ড কালারটি আমরা লাল করে দিব এবং শেপ আউটলাইনটি আমরা নান করে দিব, নো আউটলাইন এটা ক্লিক করব। এবার আমরা শেপ ফরম্যাটে থাকা অবস্থায় এটা বাইরে ক্লিক করলে শেপ ফরম্যাটটা থাকে না, এটার উপর ক্লিক করলে দেখব আমরা শেপ ফরম্যাট নামে একটা নতুন একটা অপশন চলে আসে। এই শেপ ফরম্যাটে থাকা অবস্থায় আমরা এডিট শেপে ক্লিক করব, তারপর এডিট পয়েন্টস। এবার আমরা নিচের এই পয়েন্টটিকে ধরে আমরা এদিকে একটু চাপিয়ে দিব ডান দিকে। পরবর্তীতে আবার আমরা একইভাবে ইনসার্টে আবার ক্লিক করব, শেপসে ক্লিক করব, আবার আরেকটি রেক্ট্যাঙ্গেল আমরা তৈরি করব এই জায়গায়। এটাকে আমরা ব্ল্যাক করে দিব, এটা শেপ ফিল কালার আমরা ব্ল্যাক করে দিব বা একটু ধূসর কালার করে দিব, আর এটার শেপ আউটলাইন আমরা নো করে দিব। এবার আমরা শেপ ফরম্যাটে থাকা অবস্থায় এডিট শেপে ক্লিক করে এডিট পয়েন্টে ক্লিক করে আমরা এটাকে আমরা নিচের এই পয়েন্টটি ধরে এটার পয়েন্টটিকে ধরে আমরা একটু ডান দিকে চাপিয়ে দিব, এটার পয়েন্টটিকে ধরে আমরা একটু ডান দিকে চাপিয়ে দিব, এইটা আর একটু এই পাশে আসবে। আমরা আবার এডিট শেপে এডিট পয়েন্টসে গিয়ে এটাকে আরেকটু আমরা চাপিয়ে দিব। এবার আমরা আমাদের টেকমাস্টারের লোগোটি আমরা এখানে নিয়ে এসে বসাবো। তো এর জন্য আমরা প্রথমে আমাদের লোগোটিতে যাব, এটাকে আমরা কপি করব এবং এখানে এসে আমরা পেস্ট করব। আমাদের লোগোটি ইনসার্ট হয়ে গেছে। এবার এটিকে আমরা ছোট করে দিব। এবার লেআউটের ইমেজের পাশে দেখতে পাচ্ছি আমরা একটা লেআউট অপশন আছে, এখানে ক্লিক করে আমরা স্কোয়ারে ক্লিক করব। আমরা লেটার হেডের উপরের অংশটুকুর কাজ দেখতে পাচ্ছি হয়ে গেছে। এবার আমরা নিচের ফুটারের অংশটুকুর কাজ করব। এবার আমরা ফুটারে এসে ডাবল ক্লিক করব। এখানেও আমরা ইনসার্টে যাব, শেপসে যাব, রেক্ট্যাঙ্গেলে যাব,
আমরা এখানে একটি বক্স তৈরি করব। এবং এটিকে কালার ফিল কালার লাল করে দিব এবং আউটলাইন নো আউটলাইন করে দিব। তারপর আমরা শেপ ফরম্যাটে থাকা অবস্থায় এডিট শেপে যাব এবং এডিট পয়েন্টসে যাব। তারপর উপরের এই পয়েন্টটি ধরে আমরা একটু বাম দিকে চাপিয়ে দিব। এবার আমরা ইনসার্টে আবার যাব, আবার শেপে যাব, আবার রেক্ট্যাঙ্গেলে যাব। এবার এখানে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করব, এটার ফিল কালার আমরা ব্ল্যাক করে দিব, আউটলাইন কালো করে দিব, আউটলাইন নো আউটলাইন করে দিব। শেপ ফরম্যাটে থাকা অবস্থায় এডিট শেপে গিয়ে এডিট পয়েন্টসে যাব এবং উপরের এই কর্নারটি ধরে আমরা ডান থেকে বামে একটু চাপিয়ে দিব। এবার আমরা এই লাল বক্সটির ভিতরে একটি আইকন সেট করব এবং ইনসার্টে যাব। আমরা আইকনে যাব, তারপর এই আইকন থেকে আমরা ফোন সার্চ করব। আমরা এই ফোনের আইকনটি নিব, ইনসার্ট। আমরা দেখতে পাচ্ছি ফোনের আইকনটি নিচে চলে গেছে, এটাকে আমরা উপরে নিয়ে আসব। এর জন্য আমরা লেআউট অপশনে ক্লিক করে স্কোয়ারে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমরা ফোনের আইকনটি আবার উপরে চলে এসেছে, এটাকে আমরা ছোট করে নিব এবং এটাকে আমরা এক জায়গায় সেট করে নিব। এবার আইকনটি আমরা সাদা করব, এর জন্য আমরা ফিল কালারটি সাদা করে দিব। এবার আমরা আইকনের পাশে আমরা একটি টেক্সট লেখা দিব, এর জন্য আবার আমরা ইনসার্টে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট বক্স, এই টেক্সট বক্সে আমরা ক্লিক করব। তার এখানে আমরা দেখতে পাচ্ছি ড্র টেক্সট বক্স, এই ড্র টেক্সট বক্সে আমরা ক্লিক করব। এবার আমরা এই যে প্লাস চিহ্ন থাকা অবস্থায় এখানে আমরা একটি ড্র্যাগ করব। এবার এটাকে আমরা এই আইকনের পাশে পাশে বসিয়ে দিব। জিরো 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 জিরো, এটাই আমাদের ফোন নাম্বার ধরে নিলাম। এবার এটাকে আমরা এখানে ফিল কালার আমরা নো ফিল এবং আমরা শেপ কালারটিও নো আউটলাইন করে দিব আর লেখাটির কালার আমরা সাদা করে দিব। লেখাটি পুরো সিলেক্ট করে লেখাটির কালার আমরা সাদা করে দিব। এবার আমরা ইনসার্টে যাব, আইকনে ক্লিক করব। এখানে আমরা লোকেশনে ক্লিক করব, লোকেশন থেকে আমরা ম্যাপের এই আইকনটি নিব, ইনসার্টে ক্লিক করব। আবার আগের মতোই লেআউট অপশনে ক্লিক করে স্কোয়ারে ক্লিক করব, এটাকে ছোট করে নিব। এবার এটার ফিল কালারটা আমরা সাদা করে দিব। তারপর আবার আমরা ইনসার্টে যাব, টেক্সট বক্সে যাব, ড্র টেক্সট বক্সে ক্লিক করব। এখানে আমরা আমাদের অ্যাড্রেস দিব, এখানে আমি আমার অ্যাড্রেস দিচ্ছি। এবার আমরা টেক্সট বক্সটি সিলেক্ট থাকা অবস্থায় সেই ফরম্যাটে থাকা অবস্থায় সেই ফিল কালারটি আমরা নো ফিল করে দিব এবং সেই আউটলাইনটি আমরা নো আউটলাইন করে দিব এবং টেক্সট কালারটি আমরা সাদা করে দিব। এবার এখানে আমরা এই কালো বক্সটির উপর
ইনসার্টে ক্লিক করব, টেক্সট বক্সে ক্লিক করব, ড্র টেক্সট বক্সে ক্লিক করব। এখানে আমরা একটি টেক্সট বক্স তৈরি করব এবং এর ভিতর লিখব আমাদের যার যার ওয়েবসাইটের অ্যাড্রেসটি। আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটি এখানে বসিয়েছি, আপনারা আপনাদের নিজস্ব ওয়েবসাইটের অ্যাড্রেসটি এখানে বসিয়ে নেবেন। তারপর আমরা ঠিক সেই ফরম্যাটে যাব, সেই ফিল কালার থেকে নো ফিল করে দিব। এখানে কোনো লেখাটি বোঝা যাচ্ছে না, প্রথমে আমরা এই কালারটি আমরা টেক্সট কালারটি সাদা করে দেই এবং এখানে শেপ আউটলাইন এটা আমরা নো আউটলাইন করে দিব। এবার আমরা বডির ভিতর ডাবল ক্লিক করব এবং এই ইমেজটি সিলেক্ট করে ডিলিট করে দিব। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনের কাজটি সম্পন্ন হয়েছে। এইভাবে আমরা খুব সহজে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন লেটার হেড ডিজাইন করতে পারি। এবার আমরা ভিতরে আমরা একটি লেখা দিয়ে দেখব আসলে লেটার হেডের ডিজাইনের ফরম্যাটটি কাজ করছে কি না। এর জন্য আগেই আমার একটি লেখা ছিল, আমরা এই লেখাটি আমরা এখানে বসিয়ে দেখব। আমরা এখানে আমরা লেখাটি বসাবো, সুন্দর মতো কাজ করছে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। আশা করি আমার মাইক্রোসফট ওয়ার্ডের লেটার হেড ডিজাইনটি আপনাদের পছন্দ হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নেক্সট ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডে আরও একটি লেটার হেড ডিজাইন করে দেখাবো। আজ এ পর্যন্তই, সালামু আলাইকুম।